আসসালামু আলাইকুম। খামার একটি দীর্ঘমেয়াদী কর্মকাণ্ড। এই কর্মকাণ্ডে বিভিন্ন রকম বাধা বিঘ্নতা থাকে, আর প্রতিটা বাধা বিঘ্নতাই আপনাকে অতিক্রম করতে হবে। প্রতিটা বাধা বিঘ্নতা থেকেই আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। যদি আপনি হোসট খেতে খেতে শিখেন, তাহলে কিন্তু আপনি একজন সফল খামারি হবেন, এটা নিশ্চিত। তবে আপনি অবশ্যই দূরদর্শী হতে হবে। দূরদর্শী হলে আপনি কখন কী ভুল করছেন এবং ওই ভুল থেকে কী শিক্ষা নিয়েছেন সেটা আপনাকে বুঝতে হবে, এবং শিক্ষাটা কিন্তু আপনাকে নিতে হবে। যদি শিক্ষা নিতে পারেন, ভুল থেকে শিক্ষা নিতে পারেন, তাহলে কিন্তু আপনি খামার করে সাকসেস। আজকে খামারের যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সম্পর্কে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করতে হবে। তবে এই বিষয়ে যদি আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তাহলে মনে করবেন খামারে সফলতার 50% সফলতার 50% সফল হয়ে গেছে। সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এই বিষয়টা এমন একটা বিষয় যা আপনার খামারের খরচ বাঁচাবে, আপনার খামারের পশু পাখিদের স্বাস্থ্য ঠিক রাখবে, সর্বোপরি আপনি নিজের অভিজ্ঞতার মাধ্যমে অন্যজনের উপকার করতে পারবেন। আর সেটা হচ্ছে চিকিৎসা সম্পর্কে জ্ঞান। আপনি খামারি হতে হলে আপনাকে সর্বপ্রথম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ এই বিষয়টা সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে, আর সেটা হচ্ছে চিকিৎসা সম্পর্কে জ্ঞান। আপনি যদি আপনার খামারের পশু পাখি প্রাণীদের প্রাথমিক চিকিৎসাটা করতে পারেন বা করাতে পারেন, তাহলে কিন্তু আপনার খরচ অনেকাংশে বেঁচে যাবে এবং আপনি নিজেও অনেকটা শান্তি পাবেন। কারণ আপনাকে বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করতে হবে না, ডাক্তারটা ঘন ঘন ডাক্তার ডাকতে হবে না, ডাক্তারের উপর নির্ভরশীল হতে হবে। যদি আপনি এই বিষয়টা সম্পর্কে অভিজ্ঞ না হন, তাহলে আপনি হতাশ হয়ে যাবেন খামার করতে গিয়ে। কারণ এই বিষয়টা এমন একটা বিষয় যেটা আপনি সব সময় আপনাকে ফেস করতে হবে। পশু পাখির অসুখ বিসুখ প্রায় সময় হয়ে থাকে পারিপার্শ্বিক অবস্থার কারণে, পরিবেশের কারণে, আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবের কারণে এবং খাওয়া দাওয়ার কারণে, বিভিন্ন কারণে এই ধরনের সমস্যা আপনার সামনে দেখা দিবে। আর এটার সম্পর্কে আপনি যদি অভিজ্ঞ হন, যদি আপনার জ্ঞান থাকে, তাহলে আপনাকে আর অত্যাধিক অনেক খরচ করে ডাক্তার ডাকতে হবে না এবং বিভিন্নভাবে হতাশ হতে হবে না। সর্বোপরি নিজের একটা মনোবল আপনার মধ্যে কাজ করবে এবং আপনি একজন সফল খামারি হবেন, এই আশাবাদ ব্যক্ত করছি।